যশোরে বাড়ছে বিষমুক্ত সবজির চাষ ও চাহিদা। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কীটনাশকবিহীন সবজি নিয়ে কি বলছেন স্থানীয়রা, মানুষের ভিতরে কেমন আগ্রহ দেখছেন কৃষকদের মাঝে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশে যে সবজি উৎপাদন হয় তার সিংহভাগ যশোরে হয়ে থাকে। আমি রয়েছি যশোরের আবদুলপুর গ্রামে। আমি যে ক্ষেত্রটিতে রয়েছে একটি পটল ক্ষেত। আপনি ক্যামেরার মাধ্যমে যেটি দেখতে পাবেন যে এখানে যে ফ্রেমন ফাঁদ ব্যবহার করা হয়েছে এবং যে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষকদের আগ্রহ করা হয়েছে। তো আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো এই বিষমুক্ত সবজি উৎপাদনে বিভিন্নভাবে কাজ করে থাকেন, কেমন সাড়া পাচ্ছেন? সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া সফল প্রকল্পের মাধ্যমে যে নিরাপদ সবজি উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য দীর্ঘ 7 বছর ধরে কাজ করতেছে। এই কাজ করতে যে আমরা প্রথমের দিকে একটু কম সাড়া পেয়েছি, কিন্তু বর্তমানে এটার ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। কারণ কৃষকরা হচ্ছে আগের চেয়ে একটু বেশি দাম পাচ্ছে এবং এটার একটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, যে কারণে এটার মূল্য হচ্ছে বেশি পাওয়ার কারণে কৃষকরা এই দিকে যাচ্ছে এবং একটা লোকাল এলাকায় একটা সাড়া পড়তেছে আর কি। এই কাজ করতে যে অনেকগুলোন কাজ করতে হয়। আপনারা জানেন যে গ্যাপ উত্তম কৃষি চর্চা সংসদে পাশ হয়েছে, এখন কিন্তু নিরাপদ সবজি উৎপাদনের জন্য উত্তম কৃষি চর্চাকে ইয়া করতে হবে। আমরা প্রায় 550 চাষিকে পটল চাষের উপর উত্তম কৃষি চর্চার মাধ্যমে কিভাবে চাষ করা যায় সেই বিষয়ে তাদেরকে দক্ষতা উন্নয়ন করা হয়েছে এবং তারা প্রায় 650 বিঘার মধ্যে পটল চাষ হচ্ছে। যেখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে এই সবজি চাষের কৃষকদের বিভিন্ন পরামর্শের কথা। তো সব মিলে এই ছিল দর্শক থেকে নিরাপদ সবজির আমার কাছে শেষ খবর। ফিরছি স্টুডিওতে আপনার কাছে আকাশ।